ঠিকই বলেছো জেসমিন, তোমার বুকের গভীরে যে লাশের অস্তিত্ব অনুভব করছো, সেই লাশ রাজুর, সেই গরিব রাজু মারা গেছে। তোমার সামনে যে রাজু দাঁড়িয়ে আছে সে তো এই রাজু নয়, রাজু তালুকদার। সেখানে রাজত্ব করছে একদল জানোয়ার, খুনি, ডাকাত, যাদের হাতে কোনো ভালোবাসার প্রদীপ নেই। আছে ধ্বংসের মশাল, যে মশালের আগুন তোমাকে পোড়াচ্ছে, আমাকে জ্বালাচ্ছে। কেন এই ধ্বংসের পথে গেছে রাজু? সে কথা তোমাকে প্রশ্ন করো, তোমার বাবাকে প্রশ্ন করো, এই সমাজকে প্রশ্ন করো, আমাকে প্রশ্ন করছো কেন? প্রশ্ন করছি না রাজু, অনুরোধ করছি, আমার ভালোবাসার কসম, ফিরে এসো। রাজু তালুকদারের খোলস ছিঁড়ে রাজু হয়ে ফিরে এসো। জেসমিন, কাল সাহ বারবার খোলস বদলায় কিন্তু খোলস শেষ হয় না। আমিও এত দূর এগিয়ে গেছি, আর এগোবার পথ হয়তো শেষ হয়ে যাবে কিন্তু ফেরার পথ শেষ হবে না। সুতরাং অনুরোধ করো না, তুমি ফিরে যাও, ফিরে যাও, আমি ফিরতে পারবো না। রাজু, রাজু, সাগর, যেভাবেই হোক এই ফাইলটা এসপি সাহেবের কাছে পৌঁছাবি। রাজা, আরেকবার ভেবে দেখ, এরপর রাজুকে বাঁচানোর আর কোনো রাস্তাই থাকবে না। আমি সব দিক বিবেচনা করে কেস সাজিয়েছি, তুই ফাইলটা পৌঁছা। ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ রাজা, আমি কথা বলেছি, তুমি ম্যাজিস্ট্রেট রহিমের কাছে যাও, সে রাজুর নামে ওয়ারেন্ট ইস্যু করবে, এভিডেন্স গুলো আজকেই পাঠাও। স্যার, রাজুর অপরাধের এভিডেন্সের ফাইল আমার বন্ধু সাগরের হাতে পাঠিয়ে দিলাম। রাজা, একজন প্রভাবশালী মানুষ এবং নিজের ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে তুই পদক্ষেপ নিচ্ছ, টেক কেয়ার, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। শুয়োরের বাচ্চার কাছ থেকে ফাইল চান।